আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে কোনো মেডিসিন ব্যবহারের নিয়ম কি, কত সময় রাখতে পারেন, কিভাবে খাওয়াবেন, না জানলে কিন্তু অবশ্যই বিপদে পড়ে যাবেন। আমরা যারা পাখি পালন করি সবাই কম বেশি নিজেদের পাখির জন্য ওষুধ ব্যবহার করি, সেটা ভিটামিন হোক, মাল্টিভিটামিন, অ্যান্টিবায়োটিক, যেটাই ব্যবহার করি না কেন। অনেক সময় বুঝে করি, অনেক সময় না বুঝে করি ওষুধ ব্যবহার করি, কিন্তু ওষুধ ব্যবহারের কিছু নিয়ম আছে, তা আমাদের পাখিকে খাওয়ানোর কিছু নিয়মও আছে। কতক্ষণ কেজে ওষুধ রাখবেন তারও কিছু নিয়ম আছে। আমি সব কিছু একটু পরিষ্কার করে বলি, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আপনি যদি কোনো এক্সপার্টের কাছ থেকে একটা মেডিসিনের নাম শুনেন, আপনি সাথে সাথে ওই মেডিসিনটা আপনার পাখিকে খাওয়ানো শুরু করবেন না। আগে মেডিসিনটা নিয়ে চেষ্টা করবেন একটু স্টাডি করার জন্য। তারপরেও যারা অনেক ভালো অভিজ্ঞতাপূর্ণ এই লাইনে, তারা যথেষ্ট মেডিসিন সম্পর্কে ভালো জানেন। যারা দেখা যায় 500-1000 পিস পাখি অলরেডি পেলে ফেলছে, অনেক পাখি প্রবলেম পড়ছিল, তারা মেডিসিন দিয়ে সলিউশন দিয়ে ফেলছে, তাদের বেলা ঠিক আছে, তাদের কাছ থেকে একটা সলিউশন নিয়ে আপনার পাখির লেটেস্ট আপডেটটা নিয়ে পাখিকে ওই মেডিসিন খেতে দিতে পারেন। এখানে আসলে অনেক কিছু থাকে যা আমরা ভুল করি এবং আমাদের পাখি তখন মারা যায়। ধরেন আপনাকে আপনার পাখির রোগের জন্য কোনো এক্সপার্ট বলল একটা মেডিসিনের নাম এবং বলল 1 লিটার পানিতে 5 ml মিশিয়ে খাওয়ানোর জন্য। আপনি কি করলেন, ভাবলেন যে এক পিস পাখি অসুস্থ 1 লিটার পানিতে দিয়ে কি হবে, অথবা এত পানি তো পাখির লাগে না, আমি যতটুকু দরকার ততটুকু দিয়ে দিই। তো আপনি 250 ml-এর মধ্যে 5 ml মেডিসিন মিক্স করে দিয়ে দিলেন। প্রথমত বলি, বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে আমার মতে যত ধরনের মেডিসিন আছে, যেগুলো লোকাল মেডিসিন, এগুলো বেশিরভাগই হলো পোলট্রি মুরগির জন্য। তো যেহেতু ব্রিডাররা পাখি পালতে পালতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারা কি করে যে যেহেতু পোলট্রি মুরগিতে দেখা যায় 250 ml বা 500 ml মিক্স করা যায়, তো পাখির সাইজটা ছোট, সেক্ষেত্রে দেখা যায় 1 লিটার বাড়িয়ে দেয়। পাখির মেডিসিনটার কার্যক্ষমতা যাতে একটু কমে যায় এবং পাখি যাতে এটা সহনশীল হয়, পাখির জন্য ভালো হয়। সো এই জন্য ব্রিডার যেটা বলবে সেটা একটু মন দিয়ে শুনবেন, তারপরেই কিন্তু পাখিরা মারা যায়। আর তখন দোষ হয় কি, যিনি আপনাকে ওষুধের নাম বলেছে উনার। আরেকটা মজার কথা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় আমি অনেকজনকে স্যালাইন খাওয়ানোর জন্য বলি, তো আপনি একটা জিনিস নিজে চিন্তা করে দেখেন, আপনি কি একবার স্যালাইন মিক্স করার পর তাকে 7 দিন রেখে দেন তারপর খান, নাকি অবশ্যই 6 ঘন্টা পর্যন্ত রাখেন। তো এইটা অনেকে ভুল করে, কি করে যে একবার স্যালাইন মিক্স করার পরে সেটা বোতলে রেখে দেয়, আস্তে আস্তে করে পাখি খাওয়া হয়, সেক্ষেত্রে পাখি এবং কবুতর যেটাই হোক না কেন মারা যায়, তখন আবার আমার দোষ হয় বা যে কোনো ব্রিডারের দোষ হয়। ঠিক আছে, এই জন্য মেডিসিনটা আগে ক্লিয়ার হতে হবে, আমাকে কি মেডিসিন দিয়েছে এবং আমি কিভাবে ব্যবহার করব। কিভাবে মেডিসিন বানাবেন বা কিনবেন, প্রথমে আপনাকে যে ব্রিডার যে মেডিসিনের নাম বলেছে ওই মেডিসিনটা কিনেন। কেনার সময় অবশ্যই মেয়াদ দেখে নেবেন, যেভাবে খাওয়াতে বলবে ঠিক ওইভাবে খাওয়াবেন। ধরেন 1 লিটার পানিতে বা 1 লিটার পানিতে যতটুকু মিশাতে বলেছে আপনি ততটুকুই মিশাবেন, আর পাখি যতটুকু খায় ততটুকুই পাখিকে দিবেন, এবং প্রতিদিন নতুন করে ওষুধটা বানাতে হবে। অ্যাজ এক্সাম্পল, কোনো মেডিসিন বললো আপনাকে যে আপনি 3 দিন খাওয়াতে হবে, 3 দিন মানে একবার বানানোর পরে 3 দিন খাওয়ানো যাবে না, প্রতিদিন আলাদা আলাদাভাবে বানাতে হবে, 6 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন, তারপর বাকিটা ফেলে দিবেন। যদি কোনো ব্রিডার আপনাকে কোনো মেডিসিনের সাজেশন দেয়, তাহলে তার কাছ থেকে ক্লিয়ার হয়ে নেবেন যে ভাইয়া আপনি যে 3টা মেডিসিনের নাম বললেন, 3টা মেডিসিন কি আমি একসাথে মিক্স করে খাওয়াবো, নাকি আলাদা আলাদা খাওয়াবো, নাকি আমি ছিপি ধরে খাওয়াই দিব, নাকি পানিতে মিক্স করব। এই জিনিসটা একদম এক্স্যাক্টলি ক্লিয়ার হয়ে নেবেন, না হলে কিন্তু পাখির জন্য বিপদ হয়ে যাবে। কিভাবে মেডিসিন খাওয়াবেন, সাধারণত পাখি সকালবেলা খায়, মানে আপনি খেয়াল করে দেবেন জেনারেলি 2-3 বার পাখি খায়, তবে সকালবেলা সবচেয়ে বেশি খাবার তারা গ্রহণ করে, ফজরের সময় উঠে যায়। তো চেষ্টা করবেন রাতের 10টার দিকে পাখির কেস থেকে পানি সরিয়ে রাখার জন্য। সেক্ষেত্রে যখন সকালবেলা তারা উঠবে, উঠে মানে সিড মিক্সটা খাবে, খাওয়ার পরে কিন্তু তারা তৃষ্ণার্ত থাকে। এই ক্ষেত্রে সকালবেলা আপনি 6টার দিকে অথবা 8টার মধ্যে যে কোনো সময় মেডিসিনটা মিক্স করে পাখির কেজে দিয়ে দিবেন, 6 ঘন্টা পর্যন্ত রাখবেন। 6 ঘন্টার বেশি মেডিসিন রাখলে মেডিসিনটা নষ্ট হয়ে যায়, পাখির কিন্তু ক্ষতি হয়ে যাবে। পরের দিন ঠিক এমনভাবেই পানিটা রাতের বেলা সরিয়ে রাখবেন, সকালবেলা 6টা থেকে 8টার মধ্যে পাখির মেডিসিনটা দিয়ে দিবেন, সর্বোচ্চ 6 ঘন্টা পর্যন্ত আপনি পাখির কেজের মধ্যে মেডিসিনটা রেখে দিবেন। এবার আসি মেডিসিন আপনি কতদিন সংরক্ষণ রাখতে পারবেন। অনেকেই ওষুধ কিনে এনে তা সংরক্ষণ রাখতে পারে না, যার ফলে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যায়। সংরক্ষণের কিছু নিয়ম বলে দিলাম। লিকুইড যেসব ওষুধগুলো আছে, যেগুলো ছিপি খুলে ফেলছেন, সর্বোচ্চ 2 মাস পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন, তবে 1 মাসের বেশি ব্যবহার না করাই উচিত। যেমন ক্যালসিয়াম, ভিটামিন, এগুলো সবগুলোই তো লিকুইড হয়। তো যদি লিকুইড ছাড়াও আবার গুঁড়া পাউডারও হয়, তারপর লিকুইড যদি হয়, আপনি ভালো করে ছিপিটা ভালো করে আটকিয়ে রেখে আপনি একটা বয়ম অথবা প্লাস্টিকের কেজের মধ্যে আপনি বক্সটা রেখে দিতে পারেন। এতে করে আপনি অন্তত 1-1.5 মাস আপনি প্রপারলি ব্যবহার করতে পারবেন। আর স্যালাইনের বেলায়, স্যালাইনের মাথাটা যখন কেটে ফেলবেন, কাটার পরে স্যালাইনটা ইউজ করার পর ভালো করে কস্টেপ অথবা যে কোনো একটা বক্সের মধ্যে আপনি রেখে বক্সের মুখটা লাগিয়ে দিবেন। সেক্ষেত্রে 5-6 দিন পর্যন্ত আলাদা আলাদাভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, যদি স্যালাইনটা মিক্স করে ফেলেন, সেটা কিন্তু আপনি আর সংরক্ষণ
সংরক্ষণ করতে পারবেন না। চেষ্টা করবেন বয়মগুলো বা যেই জারগুলোর মধ্যে পাখির মেডিসিনটা আপনি সংরক্ষণ রাখতে যাচ্ছেন সেটা যাতে কাচের হয়। জেনারেলি প্লাস্টিকের থেকে কাচ অনেক ভালো। আর হোমিও হলের যেসব মেডিসিনগুলো আছে হোমিওপ্যাথির, আপনি দেখবেন সবসময় এগুলো কাচের হয়, জেনারেলি এগুলো প্লাস্টিকের হয় না। পাউডারের বেলায় এক থেকে দেড় মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন যদি ভালো করে সংরক্ষণ রাখতে পারেন তাহলে। আর হোমিওপ্যাথি যখন ইউজ করবেন খুব ভালো করে সিপিগুলো বন্ধ করে রাখবেন। আর হোমিওপ্যাথির বেলায় দেখা যায় যে সাধারণত 4 থেকে 5 মাস পর্যন্ত পাখির মেডিসিনটা ব্যবহার করা যায় ভালো করে সংরক্ষণ করে রাখলে তাহলে। সো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো, আর নতুন কোন সাবজেক্ট নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো সেটা নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।